এখনই তোরির একটা ভিডিও দেখলাম, চোখে পড়লো বলে ভিডিওটা করতেলাম। তোমরা কি সবাই ভয় পাচ্ছ? বড় বড় ব্লগাররা ছোট ছোট ব্লগারদেরকে দেখে ভয় পাচ্ছ না? ঠিক, তার মানে তোমাদের ভিডিওতে প্রচুর ফল্ট আছে। তোমরা এমন এমনভাবে ভিডিও করছো, মানুষ ঠকাচ্ছ, যেগুলো এই কন্ট্রোভার্সির মাধ্যমে সবাই তুলে ধরছে। দেখো, রনকে আমি সমর্থন করেছি, করব, আগামী দিনেও করব। রন যেটা করেছে সেটা খুব জরুরি ছিল, কিন্তু তোমরা যেটা করছো সেটা নোংরামি বলে। কারণ তোমরা ভয় পাচ্ছ, ইউটিউবে ভিডিও করতে এসেছো অথচ ভয় পাচ্ছ যে তোমাদের ভুলগুলো যেন কেউ তুলে না ধরে। তার মানে তোমরা কত ভুল করো ভাবতে পারছো? ভুল আর এই ছোটো ছোটো ইউটিউবারদেরকে না সামান্যভাবে আরও বড় ভুল করছো, এমনভাবে ওপর থেকে টেনে নিচে না হিঁচড়ে মুখ থুবড়ে ফেলে দেবে যেন টেরটাও পাবা না। তাই সময় থাকতে মুখ থুবড়ে এমনভাবে পড়বে যে নিজেও বুঝে উঠতে পারবে না যে কোথায় পড়লাম, কীভাবে পড়লাম। আর আমরা ছোটো ছোটো ইউটিউবাররা যদি সবাই এক হয়ে যাই, সবাই একসাথে যদি লড়তে শুরু করে দিই, কোথায় গিয়ে লুকাবা? হ্যাঁ, এই ছোট্টো ছোট্ট মানুষগুলোকে না নিচে, যে ছোটো ছোটো মানুষগুলোকে ছোটো ভেবো না। এই ক্ষুদ্র ক্ষুদ্র মানুষগুলো যদি এক জায়গায় হয় না, এদের শক্তিটাও অনেকটা বড়। তোমরা এটা বলতে পারো যে দেখো, এই চ্যানেলের নাম ধরে তোমরা এটা বলতে পারো যে তোমরা এই ভিডিওটা এইভাবে করো না, এইভাবে করো, আমাদের খারাপ লাগছে, প্লিজ তোমরা এইভাবে। কোনো দিন করেছো কোনো ছোটো চ্যানেলকে প্রমোট? আমি তোরিকে দেখেছি, পিঙ্কিকে সবসময় সাপোর্ট করেছে এবং পিঙ্কির ভিডিওগুলো দিয়েছে। আজকে পিঙ্কির ভিডিওগুলো দিয়েছো, পিঙ্কি যেমন একজনা তোমার জন্য নেগেটিভ ভিডিও করেছে, পিঙ্কি তো তোমার জন্য পজিটিভ ভিডিওও করেছে, করেছে না? এই যে আমি বলছি, সাধন সাথীর চ্যানেলের কথা বলছি, অনেক লোকে ওদের নামে নেগেটিভ ভিডিও করেছে, কিন্তু বহু মানুষ ওদের নামে পজিটিভ ভিডিও করেছে। পজিটিভের মধ্যে আমি, কোনোদিন কাঁধে এসে অ্যাপ্রিসিয়েট করেছো? তোরিকে দেখেছি যে তোরির নামে ভিডিও করলে, তোরির পজিটিভ ভিডিও করলে কমিউনিটিতে দেয়। সাধন সাথী কোনো দিন ভিডিওর মাধ্যমে বলেছে যে এই দিদিভাইয়ের ভিডিওটা আমার ভালো লাগে, বা এই দিদিভাই আমাদের জন্য লড়েছে, বা এই দিদিভাইয়ের ভিডিওটা আজ কমিউনিটিতে দিই বা সবার সামনে পরিচয় করে দিই, বলেছো? শোনো, আজকে তোমরা আশা করো কিন্তু তোমরা দিতে চাও না। কেন বলো তো? তোমরা যে মানুষকে মিথ্যা কথা বলে আর ভণ্ডামি করে যেভাবে তোমরা উপরে উঠেছো না, সেই ভাবটাকে লোকের খুঁটিয়ে দেখিয়ে দেয় বলে তোমাদের গায়ে ফোসকা পড়ে। আসলভাবে তোমাদের অ্যাকচুয়াল তোমরা কী করে ওয়াইটিতে জায়গা করেছো সেটা লোকের সামনে যখন বিস্তারে দেখিয়ে দেয়, সেটাকে তোমরা নিতে পারো না। তোমরা ভয় পাও যে আসল সত্যিটা তো বেরিয়ে যাচ্ছে, কে সুস্থভাবে উঠেছে, সব কটা অভাব দেখিয়ে মিথ্যা কথা বলে লোককে এইদিকে বলছো ভাত খাওয়ার পয়সা নেই, এইদিকে চিকেন বিরিয়ানি হ্যান ত্যান খাচ্ছো। প্রত্যেকটা মুহূর্ত মানুষকে ঠকাতে ঠকাতে তোমরা এই জায়গায় এসেছো, আর ঠকিয়ে ব্যবসা করে করে না মোটা মোটা মাল ইনকাম করে তোমাদের লোভ লালসা এত বেড়ে গেছে, তার ভাগ তোমরা কাউকে নিতে দিতে চাও না। কেন গো? তোমাদের নামে যদি কেউ একটা নেগেটিভ ভিডিও করে সেও একটু ইনকাম করছে, তোমাদের নামে কেউ পজিটিভ ভিডিও করে সেও ইনকাম করছে। তোমাদের নেগেটিভটা যেমন সহ্য হচ্ছে না, পজিটিভ লোকটাকে কোনো দিন অ্যাপ্রিসিয়েট করেছো? করেছো? খুব বার বেড়ে গেছো। আমি সবাইকে বলবো, প্রত্যেকটা ব্লগারকে বলবো, মানে ব্লগার বলছি প্রত্যেকটা কন্ট্রোভার্সি যারা করে সবাইকে বলবো, এক জায়গায় হও, একসাথে হও। এরা যদি এক জায়গায় একসাথে হাত ধরতে পারে, আমরাও পিছিয়ে থাকবো না, একবারে সব কটাকে শুইয়ে রেখে দেবো। বেশি বার বেরো না, ঝড়ে দেখো না বেশি বার তোমাদের বেড়েছো। কেন বলো তো? ওরার টাইম হয়ে গেছে, তোমরা ঝড়ে উড়ে যাবা। হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। চলো স্কিপ করো না বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। গুড আফটারনুন ফ্রেন্ডস, জাস্ট সীমাতে সবাইকে স্বাগতম। এই ভিডিওটা জাস্ট সীমাতেই দেবো, খুব জরুরি ভিডিও। মানে এ দেখো, আজকে প্রচুর জামা কাপড় গুছিয়েছি, মানে এত জামা কাপড় শোকেসে ভর্তি হয়ে গেছে, জামা কাপড় রাখার জায়গা নেই। তাও ঘর দোর ক্লিন করে স্নান করে চা খেলাম, খেয়ে বসে বলছি। যাই হোক, না ভাত বকবো না, কথাটা হচ্ছে অতিরিক্ত বার বেরো না। হ্যাঁ, এই বড় বড় ব্লগারদেরকে বলছি, যেন মনে হচ্ছে একজন বলেছে বলে আর সবাই মিলে হুক্কা হুয়া করে সব ডেকে উঠলে এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে তার মানে হচ্ছে তোমরা সবাই এক একটা করে ভীতু। আমি যেটা বুঝলাম, দেখো রন যেটা নিয়েছে ওটাকে আমি সাপোর্ট করি। কেন করি? প্রীতির বয়সটা ভীষণই অল্প, আর প্রীতি কে পার্সোনাল অ্যাটাক করছিল ভীষণভাবে প্রীতির ক্যারেক্টার নিয়ে কথা বলছিল, যেই কারণে প্রীতি বিগত দিন ডিপ্রেশনে চলে যাচ্ছিল। আর অল্প বয়সে মেয়েরা ডিপ্রেশনে চলে গেলে, শুধু মেয়েরা বলেন, এখন ছেলে মেয়ে সকলেই কিছু না করতে পারলে বা মানে এমন মেন্টাল হ্যারাসমেন্ট কোনো কথা শুনলে বা কিছু হলে ওরা একটু ডিপ্রেশন
খুব তাড়াতাড়ি চাই। আমার বাড়িতেও আছে, আমার মেয়েও ডিপ্রেশনে চলে যায়, আমার ছেলেও ডিপ্রেশনে চলে যায়, ওদেরকে আবার ডিপ্রেশন থেকে আনতে হয়। তো সেই কারণেই আমি বললাম যে প্রীতির ব্যাপারটা দরকার ছিল। রন যে প্রীতি হাসছিল না, কেমন চিন্তা করছিল, সেই ব্যাপারে রন খুব চিন্তিত ছিল, যেটা ওর একটা করা জরুরি ছিল। তা বলে এই নয় যে প্রত্যেকটা বড় বড় ব্লগাররা এখন নতুন নাটক শুরু করে দিচ্ছে, আমরা লিগাল অ্যাকশন নেবো। কেন গো? তার মানে তোমাদের ব্লগে খুঁত আছে, আর সেই ব্লগের খুঁতগুলো সব যারা কন্ট্রোভার্সি ভিডিও করে তারা খুঁচিয়ে তুলে দেয়। ছোট্টখাট্ট ভুল হলে সবাই আড্ডা মেরেই বলে, আর ছোট্টখাট্টার মতন বলে, তোমরা বড় বড় ভুল করো আর মানুষকে ঠকিয়ে ইনকাম করো, তোমাদের ভিউজ ডাউনে যাচ্ছে। ডাউনে কেন যাচ্ছে এবার বলো তো? প্রত্যেকের ভিডিও আমরা যতদিন না কন্ট্রোভার্সি না করেছি, আমার দাদা বলো অন্যান্য বলো, সব ব্লগের ভিউজ ছিল আপ। এখন কন্ট্রোভার্সি ধরনে প্রত্যেকের ভিডিওটা ভিউজটা সীমিত, কারণ প্রত্যেক আমরা যেটা বলে দিই বা যারা কন্ট্রোভার্সি করে বলে দেয়, ভিউয়ার্সরা গিয়ে কিন্তু সেই খুঁতটা খুঁজে পায় বলেই তখনই জানে তোমরা দু নম্বরই করে। একটা টাইম সত্যিকারেরই কেউ কোনো কারোর বাড়িতে গেলে যেন বড় বড় ব্লগাররা নিজেদেরকে কী যেন নিজেদেরকে হীরের খনি ভেবে নিয়েছিল, সেই জায়গা থেকে এখন কিন্তু এই কন্ট্রোভার্সির মুখে পড়ে প্রত্যেকটা ব্লগারের বাড়িতে যদি কেউ যায় সাদর আপ্যায়ন পাচ্ছে, কম বেশি সবাইকে আপ্যায়ন করছে এবং যথেষ্ট সম্মান দিচ্ছে। তাই বলছি বেশি বাড়াবাড়ি করো না, অতিরিক্ত তোমরা নাচও নাচলে সবাই নাচতে জানে। হ্যাঁ, এখন না এমন নোংরাভাবে ভিডিওগুলো হবে তখন কিন্তু তোমরা নিতে পারবে না, তোমাদের নাম নিল না, তোমাদের ছবি ব্যবহার করলো না, তোমাদেরকে কিচ্ছু করলো না, কিন্তু তারপরেও তোমাদের বাজে বাজে নাম দিয়ে ডাকবে, বাজে বাজেভাবে তোমাদের নামে ভিডিও করবে, সেগুলো নিতে পারবে তো? আমি এই ভিডিওটা তোরই ভিডিও দেখে ভিডিওটা করলাম। তোরিও ভিডিও বলেছে যে ও থানা পুলিশ এমনকি সাইবার ক্রাইম অবধি চলে গেছিলো, ও অনেক কিছু করার চেষ্টা করেছে কিন্তু করতে পারেনি, ও তলায় তলায় এগুলো করার চেষ্টা করেছে। তার মানে কি এমন তোমাকে বলা হয়েছিল যে তুমি এত দূরে, যেমন তোমাদেরকে বলছি যেমন তোমাদের নিন্দুক আছে তেমন তোমাদের তো প্রোটেস্ট করার মানুষও আছে। দেখো তোমাদের এই একটা মানুষের জন্য দুটো মানুষ করে খেতে পাচ্ছে, একজন যদি নিন্দা করে আর একজন তো তোমাদের প্রশংসাও করছে, সেও একটা ইনকাম করছে। তোমাদের ব্লগটা দেখে তোমাদের এই যে যারা নিন্দা করছে তারা কিন্তু তোমাদের ব্লগটা খুঁটিয়ে খুঁটিয়ে একবার ছেড়ে তিনবার চারবার পাঁচবার করে দেখে, কারণ ভিডিও কারোর নামে করতে গেলে সেই ভিডিওটাকে দেখতে হয়। তবে হ্যাঁ, একটা লেবু রোজ রোজ কচলাইলে বিরক্ত লাগে, এটাকে আমি সমর্থন করি না। কেউ লাগাতার একটা প্রাণীকেই রোজকে রোজ তিনবেলা চারবেলা ধরে কচলা কচলি, এটা আমার কোথাও আমার পার্সোনালি আমার বলবো, সবার ক্ষেত্রে কিন্তু আমি বলছি না। যেমন কারোর কন্টেন্ট মানে এটা আমারই কন্টেন্ট আমিই বলবো, সেরকম কিছু না। ভুল ত্রুটি ভালো মন্দ আনন্দ করে করো, ভালো করে বলো। দেখো রোস্টাররাও রোস্ট করে, তা বলে এই নয় যে একটা প্রাণীকে নিয়েই এভরিডে রোস্ট করে। হ্যাঁ, আজকে বললো একে, দুদিন ওকে বললো না, দুদিন তিন দিন পর আবার আর একজনকে বললো, এটাই কি হয়, লোকের মজাও হয় আর দেখতেও সুবিধা হয়, দেখতে আমার মনে হওয়ার সঙ্গে আমার ভিউয়ার্সের মনে হবে এ কখনোই না। পার্সোনাল অ্যাটাক করো না, ফ্যামিলিতে যেও না, এমন কিছু কষ্টদায়ক কথা বলো না যেগুলো কষ্ট লাগে। যেমন সুতপার ক্ষেত্রে আমি বলবো, এই বাজার শব্দটা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানুষ ওকে ছোট করার জন্য ইউজ করেছে, ওকে বাজাটা ইউজ করেছে বলে আমরা কিন্তু ন্যাংরাকে ন্যাংরা বলেছি, নাহলে হয়তো ন্যাংরাকে বলতে গিয়ে চিন্তা করে বলতাম। তারপরেও দেখো, ও একটা ওয়ার্নিং দিতে পারতো, আমাকে বলতে পারতো না, করে ডাইরেক্ট আমার ভিডিও তিনটে ভিডিওতে স্ট্রাইক মেরে দিয়েছে, কিন্তু ইউটিউব আমাকে বাঁচিয়েছে। তাহলে আমি ইউটিউবের কাছে কৃতজ্ঞ, ওদের কাছে নয়, ইউটিউব আমাকে বাঁচিয়ে দিয়েছে। যে দুটো ভিডিও উড়ে গেছে, একটা আমাকে বাঁচিয়ে দিয়েছে যে না, আমি হয়তো অতটাও অ্যাটাক করিনি ওরা যতটা করেছে। তাই বলছি নোংরা খেলাটা, নোংরা মানুষদের সঙ্গে নোংরা খেলা করা যায়, সে নোংরা, কারণ একটা কমেন্টে কেউ লাভ সাইন দিয়ে দেয় তাকে থানায় নিয়ে যাওয়া যায় না। তোমরাই বিচার করো, একটা লাভ সাইন মানে একটা কমেন্ট লিখেছে সেখানে লাভ সাইন, কমেন্টটা কিসের ভিত্তিতে লিখেছে? ওই মহারানী নিজের ভিডিওতেই নিজেই বলছে আমার বরের 85% অকেজো। তাহলে লোকের জিজ্ঞাসা ওখানেই আসে, 85% যার বিয়ের আগেই অকেজো হয় তাহলে তার পেটে বাচ্চা আসে কী করে? এখান থেকে না পার্সোনাল অ্যাটাক করে সেই ঝড় বয়ে গেল। লজিক্যালি বোঝো, আইনও কিন্তু লজিক বোঝে, আইনও কিন্তু সাক্ষী বুঝবে, আইনও কিন্তু কখনোই ওরাও হচ্ছে ওই ভাওতা কথায় আর হাওয়ার কথাতে কান দেয় না, প্রমাণ সব কিছু দিতে হবে তবেই কিন্তু আইন আর কানুন। তেমনি ভিডিও তো লজিকবিহীন ভিডিও, মানুষকে মাথায় গোবর নিয়ে ঘুরে বেড়াচ্ছে, লজিক ধরেছে বলেই আজকে ও খারাপ হয়ে গেল, ওর নামে কেস খামারি হ্যান ত্যান করে দিল। কেস খামারি করো,
থানা পুলিশ করো, কিন্তু লিমিট, সব কিছু লিমিট টানো। যেমন বলছি ভিউয়ার্স, মানে যারা ক্রিয়েটার তাদেরকেও বলছি লিমিটে ভিডিও করো, তেমনি এই বড় 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 উচ্চ উচ্চ মানের ব্লগারদেরকেও বলছি অতি বাড়াবাড়ি করো না। হ্যাঁ, বেশি বাড়াবাড়ি করবা না, তখন এমন এমন ভিডিও নামাবে তোমাদের গামছা পরা ভুলে যাবা, গামছা নিয়ে গামছা খুলে দৌড়াদৌড়ি করবা, চ্যানেল মা লাটে উঠবে। এই ভিউয়ার্স, এই এই ছোটো ছোটো ব্লগাররাই কিন্তু তোমাদের উপকার করে, ভালোটাও তুলে ধরে, শুধু মন্দটা তুলে ধরে, ভালোটাও, ভালোটা ভালো নিতে ভালো লাগে, আর তোমাদের একটু খারাপ ধরে দিলেই তোমাদের এবার তলায় আগুন লেগে যাচ্ছে দেখছি, খুব আগুন লেগেছে না, সব কটা মিলে একবারে বাপরে বাপ, সবাই মিলে দেখতে দেখি। আমি বলবো এই ভিডিও থ্রুতে সব যারা কন্ট্রোভার্সি ভিডিও করো সব এক জায়গায় হও, সব একসঙ্গে একসঙ্গে আমরা লড়বো, একবারে ছিঁড়ে ফুঁড়ে বের করে রেখে দেবো, অতিপার বেড়ে গেছে। কথায় কথায় সব লিগাল নোটিশ, লিগাল নোটিশ দেখবো কে কজনের জন্য লিগাল নোটিশ পাঠায়। চলো চলো সবাই আজকে এবার থেকে কন্ট্রোভার্সি করবো, একবার এবার কন্ট্রোভার্সি একবার নোংরা থেকে নোংরা, তীব্র থেকে তীব্র নোংরাভাবে ভিডিও করবো, নিতে পারলে হলো, প্রতিবাদ করব ভালো মুখে। তোমরাও ভদ্রভাবে বলো যে কীরকম ভিডিও করলে তোমাদের অসুবিধা নেই, না তোমরা যে করছে সেই চ্যানেলকে একটা সুযোগ দাও, বলো যে দেখো তোমরা এরকম কন্ট্রোভার্সি করো না, তোমরা এরকম ভিডিও করো, বলো তোমাদের কোনটা পছন্দ কোনটা অপছন্দ সেটা তোমরা বলো, কিন্তু লিগাল নোটিশ মানে কি, বেশি বাড়াবাড়ি করবে না, খালাস করে দেবো, করে দিলাম। এক্ষুনি স্নান টান করে উঠে চা ঠা খেয়ে বসেছি, মাথা একবারে আগুন উঠে গেছে, খুব বার বেড়েছো না। চলো বন্ধুরা ভিডিওটা এইখানে রাখলাম, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর আমি যদি কোথাও অন্যায় বলে থাকি তাহলে বলো, আমি আরও ভালোভাবে ভিডিও আনবো, হয়তো এখন আমি ভিডিওটা সেভাবে করে উঠতে পারলাম না, আরও সুন্দরভাবে ভিডিও করব, কিন্তু প্রতিবাদ আমি বলবো সবাই এক জায়গায় হও, সবাই একসাথে হও, প্রচুর লড়াই করতে হবে, কারণ এইরকমভাবে বড় চ্যানেলদের মানে এত ভিউজ এত ইনকাম করেও শালাদের লোভ কমছে না। হ্যাঁ, মানুষ ঠকানো ব্যবসা করে যাচ্ছে, তারপরে আবার বড় বড় লেকচার, থানা দেখাচ্ছ, হচ্ছে লিগাল নোটিশ, রন যেটা করেছে জরুরি ছিল, আবারও বলবো এখনও বলবো পরেও বলবো রনেরটা জরুরি ছিল, কারণ প্রীতিকে সত্যি নোংরা থেকে নোংরাভাবে অ্যাটাক করেছে, এবং প্রীতির মা বাবা অবধি, রনের মা বাবা অবধি এমনভাবে হাত ওর লম্বা হয়ে গেছিলো যে ও ফ্যামিলি অবধি দাড়ি টানো, কিন্তু বলে ভিডিও করে তোমরা বলে দাও কতটুক ভিডিও করলে তোমাদের খারাপ লাগবে না বা কতটুক বলতে পারে, এটুকু বলে দাও। চলো টাটা।